ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ঢাকার ব্যস্ততার মাঝেও পরবাংলার সিনেমায় কাজ করেছেন তিনি। কলকাতায় সম্প্রতি সিনেমাটির প্রচারণায় অংশ শেষে দেশে ফেরেন এই অভিনেত্রী। দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। কলকাতায় প্রথম আমার জার্নি শুরু হলো, সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন টিভি মিডিয়া বা এখন আমাদের অনেক চ্যানেল আসছে, আমাদের অনলাইন বেস, তো সব জায়গায় দেখেছেন। আমি ভীষণ সাড়া পেয়েছি এবং আমি থ্যাংক ইউ জানাবো যে আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের একজন পরিচিত নায়িকা, তো এইখানে আমি আপনাদের সবার যে সাপোর্টটা পাই সব সময় কাছে থেকে, আমি ওই পারে গিয়েও আমি ওইখানে আমাদের সাংবাদিক ভাই বোনদের সবার অনেক বেশি সাপোর্ট পেয়েছি। সিনেমার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন তিনি। সেই সাথে তার নতুন সিনেমা সরকারি অনুদানের লাল শাড়ির জন্য লোকেশনেরও খোঁজ করে যাচ্ছেন। এত সুন্দর একটি প্রোগ্রামে এবং এত সুন্দর একটি ব্র্যান্ডের সাথে আমাকে যুক্ত করার জন্য আমার পাশে বসে আছেন মেজবা ভাই, তাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি প্রোডাক্ট আর ওনার পরিশ্রমের সফলতার পেছনে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো আমি চাই জয় হোক এই কোম্পানি, জয় হোক যারা ডিলার আছেন, জয় হোক যারা এই কোম্পানির সাথে নিজেকে নিযুক্ত করছেন, তাদের সকলে। সরকারি অনুদানের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস, পাশাপাশি এর মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ হতে যাচ্ছে তার। আমি নায়িকা থাকছি, এটা অনেকে প্রশ্ন করছে, আমার সিনেমার প্রোডাকশনে আমি নায়িকা থাকছি, হ্যাঁ, বাট এই বছরের মধ্যে আমি এটা কাজ শুরু করব, দেখা যাক কতদূর এগিয়ে যেতে পারি, যেহেতু প্রিপ্রোডাকশনে কাজ চলছে। তবে ঢালিউডে গুঞ্জন আছে অপুর লাল শাড়ি সিনেমার নায়ক নিয়ে, ভক্তরা অপুর নায়ক হিসেবে সাকিবকেই চাচ্ছেন। কিন্তু সাকিব কি করবেন এই সিনেমায় অভিনয়, এমন প্রশ্ন থেকেই যায়, যার উত্তর মিলবে সময়ে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।